সবাইকে এই যে দেখছেন গিরিশ পার্ক মেট্রো গিরিশ পার্ক মোড় থেকে এবং শোভা বাজার মোড় অবধি সকালবেলা মানে ভোরবেলা থেকে শুরু হয় রাত 12টা থেকে শুরু হয় এই মার্কেট। এখানে পুরনো কাপড় বিক্রি হয়। কেউ যদি পুরনো কাপড় বিক্রি করতে চান সেন্ট্রাল এভিনিউতে চলে আসবেন এই গিরিশ পার্কের কাছে। সপ্তাহে দিদি ও দিদি কব কব বেঠতা হয় মার্কেট কব কব বেঠতা হয় রোজ বেঠতা হয় রোজ প্রতিদিন রাতে এই মার্কেটটা বসে। আপনাদের দেখাচ্ছি এই মার্কেটের চালচিত্র। আপনারা আপনাদের বাড়ির পুরনো কাপড়গুলো এখানে বিক্রি করতে পারেন। কয়েকশো দোকান বসে সারা রাত এই রাস্তার উপরে। দিদি কিতনা করকে চুড়িদার চুড়ি কিতনা করকে 60 রুপিয়া করকে খুব কম দামে এখানে পুরনো কাপড় পাওয়া যায়। গিরিশ পার্ক মেট্রো থেকে আপনি শোভা বাজার অবধি এই মার্কেট সারা রাত চলে। এই মার্কেট আপনাদের জন্য এই মার্কেটটা দেখাচ্ছি। যারা বাড়িতে পুরনো কাপড় অনেক পরে আছে তারা এই মার্কেটে এসে বিক্রি করতে পারেন। এরা খুব কম দামে নেয়, তার বিনিময়ে আসবাস মানে আপনার বাসনপত্র দেয় বা কেউ টাকা নেয় এদের কাছ থেকে। এই মার্কেটটা সেন্ট্রাল এভিনিউতে যতদূর রাস্তা গেছে প্রায় 200 মিটার লম্বা এই মার্কেট। পুরনো কাপড় বিক্রি হয় এখানে সেন্ট্রাল এভিনিউতে। এই মার্কেট চলে পুরনো কাপড় বিক্রির মার্কেট। দেখুন ভিড়, প্রচুর ভিড় ভাইয়া। রাত কো কিতনা বাজে শুরু হতা হ্যায় মার্কেট? কিতনা বাজে শুরু হতা হ্যায় মার্কেট? রাত 2 বাজে শুরু হতা হ্যায় আর শেষ হতা হ্যায় কিতনা বাজে? আবি উঠ জায়েগা 8 বাজে কে আন্দার উঠ জায়েগা। রাত 2টোর সময় শুরু হয় এবং চলে হচ্ছে আপনার সকাল 8টা অবধি। দেখুন পুরনো কাপড়ের মার্কেট সারা ইন্ডিয়া কেন বাংলা এবং সারা ভারতের মধ্যে প্রথম এই মার্কেট। এই যে ল্যাবরেটরি সিনেমা হল, যে সিনেমা হল বন্ধ হয়ে গেছে। দাদা প্যান্ট কত করে? ও দাদা প্যান্ট কত করে? প্যান্ট কত করে? প্যান্ট প্যান্ট কোনটা নেবেন? সাদা প্যান্টটা কত? হ্যাঁ 40 টাকায় প্যান্ট পাওয়া যাচ্ছে। 40 টাকায় প্যান্ট পাওয়া যাচ্ছে। শীতের পোশাকও পাওয়া যাচ্ছে এখানে। চলে আসুন বা আপনারা নিজের জামা কাপড় বিক্রি করে যান এবং নিজের পছন্দ মতো জামা কাপড় নিয়ে যান। যারা দামি জামা কাপড় পরতে পারে না এখানে এসেও নিতে পারেন এবং নিজের জামা কাপড় বিক্রি করতে পারেন। এটা শোভা বাজারের কাছে গিরিশ পার্ক মেট্রো থেকে শুরু হয়েছে মার্কেট। সেই সঙ্গে ফলের দোকানও আছে। দেখুন এই মার্কেট, আপনাদের জন্য এই মার্কেটটা তুলে ধরলাম। সবাই ভালো থাকবেন, ভালো রাখবেন। সেন্ট্রাল এভিনিউ কলকাতা গিরিশ পার্ক থেকে এই মার্কেট শুরু। যদূর চোখ যায় এই মার্কেট দেখতে পারবেন।